আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এই ভিউতে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো আশা করি ভিউটি ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এই ধরনের কুশিকাটা পণ্য আমার কাছে প্রি অর্ডার করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের কাটার পণ্য অর্ডার করতে পারবেন তো এখানে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি আর হুক হিসেবে টু পয়েন্ট ফাইভ এর একটা হুক নিয়ে নিয়েছি এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নিলাম এবার আমরা চেন করব তো এখানে চেনগুলো মূলত আমাদের যে হেয়ার ব্যান্ডটা তৈরি করব ওই হেয়ার ব্যান্ডটার যে ফিতার অংশটা আছে ওই ফিতার অংশের জন্য এখানে চেনগুলো করতে হবে এখানে আপনার আপনাদের পছন্দ মতো করে কিন্তু ফিতাটা বড় ছোটো করতে পারেন তো আপনাদের পছন্দ মতো করেই কিন্তু এখানে শুরুর যে চেনগুলো আছে এই চেনগুলো করে নিতে হবে আপনারা ঠিক কতটা ফিতাটা বড় চাচ্ছেন বা ছোটো চাচ্ছেন ওই মাপ অনুযায়ী কিন্তু এখানে শুরুর চেনগুলো করে নিতে হবে এখানে আমি বেশ খানিকটাই চেন করে নিয়েছি এবার আমাদের যে ব্যান্ডের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা শুরু করব তো এখানে শুরুতেই একটু খেয়াল করে দেখুন আপনারা চাইলে এক্সট্রা তিনটা চেন করতে পারেন আমি এখানে এক্সট্রা চেন করছি না আমি ঠিক যতগুলো চেন করেছি এর প্রথম তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের মাঝখানে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের মাঝখানে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করছি তাহলে এই দুইটা ডাবল ক্রোশেট আর শুরুর যে তিনটা চেন বাদ দিয়েছিলাম ওই তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব তাহলে কিন্তু শুরুতে আমার একটা ঘরের মাঝখানে টোটাল তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেল এবার পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমি এখানে তিনটা চেন করলাম এই তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এবার প্যাটার্নটা উল্টে নিয়ে ওই একই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করছি তাহলে শুরুর চেনে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল বাকি আছে দুইটা চেন তো আমাদের লাস্টে চেনও আমরা দুইটা ডাবল ক্রোশেট করব কিন্তু মিডেলের যে ঘরটা আছে মানে মিডেলের যে চেনটা আছে ওই একটা চেনে একটা ডাবল ক্রোশেট করব তো দেখুন মাঝখানে যে চেনটা ছিল ওই চেনটা একটা ডাবল ক্রোশেট করলাম এবার আবার শেষের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব মানে শুরুর ঘরে আর শেষের ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট আর মাঝখানে ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে প্যাটার্নটা করতে হবে আবার দেখুন পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতেই চেন করলাম আবার পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে শুরুর যে চেনটা আছে ওই চেনের ক্রোশেট করবো তাহলে কিন্তু হয়ে এবার একটু খেয়াল করে দেখুন মিডলে কিন্তু আমাদের তিনটা চেন আছে তো মিডলে তিনটা চেনে আমাদের একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এরপর লাস্টের চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে তো দেখুন মাঝখানে যে তিনটা চেন আছে তিনটা চেনের মাঝখানে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার লাস্টে যে চার নাম্বার চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু শুরুর আর শেষের ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট হলো আর মাঝখানের ঘরগুলোতে একটা করে ডাবল কুশিট সেইমভাবে আবার প্যাটার্নটা উল্টে নিয়ে আরও একটা লাইন করব আর এই কাজটা করার কারণে কিন্তু এখানে যে আমাদের মানে যে ট্রাইঅ্যাঙ্গেল যে শেপটা ওই শেপটা কিন্তু একদম প্রপারলি চলে আসবে আবার দেখুন শুয়েতে তিনটা চেন করে প্রথম চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম এবার মিডলে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করব দেন লাস্টে চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব দুই তিন চার পাঁচ তো মাঝখানে পাঁচটা চেনে পাঁচটা ডাবল ক্রোশেট করলাম এবার শেষে যে চেনটা আছে ছয় নাম্বার চেন ওই চেনে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব তো ছয় নাম্বার চেনের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম এরপর ওই একই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করলাম তাহলে কিন্তু শেষে চেনে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল এখন আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে যে চওড়ার অংশটা ব্যান্ড মানে ব্যান্ডের যে চওড়ার অংশটা থাকবে ওই চওড়ার অংশের জন্য আপনারা চাইলে কিন্তু আরও একটা লাইন করতে পারেন বা যতটুকু আছে অতটুকু করতে পারেন মানে চওড়ার অংশটা ঠিক কতটা চাচ্ছেন ওই হিসাব অনুযায়ী কিন্তু এখানে লাইনগুলো করতে হবে আস্তে আস্তে বাড়ালেই কিন্তু আপনার চড়ার অংশটা বাড়তে থাকবে তো এখানে আমি আরও একটা লাইন সেম নিয়মে করে নিচ্ছি শুরুর চেনে মাঝখানে দুইটা ডাবল ক্রুশেট করলাম এরপর মিডেলের প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রুশেট করে লাস্টের চেনে গিয়ে দুইটা ডাবল ক্রুশেট করব। এই যে এবার লাস্টের যে চেনটা আছে ওই চেনটা মাঝখানে গিয়ে দুইটা ডাবল করব তো শুরুতে একটা ডাবল ক্রুশেট করলাম এরপরে সেম ঘরে আর একটা ডাবল ক্রুশেট করলাম এই যে দেখুন আমাদের যে ব্যান্ডের যে চড়ার অংশটা এখন এই যে প্রত্যেকটা চেনে যদি একটা একটা ডাবল ক্রুশেট করি তারপর যে চড়ার মানে যে চরের অংশটা থাকবে ওই চরের অংশটাই আমি রাখতে চাচ্ছি আমি আর চাচ্ছি না প্যাটার্নটা বাড়াতে আপনারা যদি চান তাহলে কিন্তু চরের অংশের জন্য সেম নিয়মে আর একটা লাইন করে নিলে কিন্তু চরার অংশটা আরও বেড়ে যাবে তো এবার আর কিছুই নেই এবার জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল কুশিট করব আর এইভাবে করে একটার পর একটা লাইন বাড়িয়ে আমাদের ব্যান্ডের যে লম্বার মাপটা আছে ওই লম্বার মাপ অনুযায়ী করে নিতে হবে এখানে আমি এক্সাক্ট কোনো মাপ আপনাদের দেখাচ্ছি না আপনার আপনাদের বাচ্চার মাথার যে মাপটা আছে ওই মাপটার অনুযায়ী কিন্তু এখানে ব্যান্ডটা তৈরি করে নেবেন আমি শুধুমাত্র প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন প্রতিটা চেনের মাঝখানে জাস্ট একটা একটা ডাবল কুশেট করতে হবে তো এখানে এই লাইনে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল কুশেট করে নিচ্ছি এই যে এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার সেম আবার প্যাটার্নটা উল্টে নিয়ে জাস্ট প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল কুশেট করতে হবে আমরা আর কোনো ঘর বাড়াবো না জাস্ট যতগুলো চেন আসে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল কুশেট করে আস্তে আস্তে একটার পর একটা লাইন বাড়িয়ে ব্যাটের যে লম্বার অংশটা আছে এই লম্বার অংশটা আমাদের করে নিতে হবে এখানে আমি আমার বাচ্চার মাথার মাপ অনুযায়ী কিন্তু লম্বার যে অংশটা আছে এই অংশটা করে নিয়েছি এবার শুরুতে যে আমরা ট্রায়াঙ্গেল শেপটা দিয়েছিলাম ঠিক সেইমভাবে এখানে ট্রায়াঙ্গেল শেপটা দিব এই জন্য আবার কাজটা শুরু করব তো ট্রায়াঙ্গেল শেপের জন্য আগের লাইনে আমি টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন করেছিলাম তো এখানেও ঠিক সেইমভাবে পাঁচটা লাইন করে আস্তে আস্তে করে ঠিক যেভাবে করে আমরা প্যাটার্নটা শুরু করেছিলাম ঠিক ওই প্যাটার্নই কিন্তু এখানে আমরা শেষ করব তো এখানে কি জাস্ট ঘরগুলো আমরা কমিয়ে দিব তো ঘরগুলো কমার কি করব শুরুতে আমি দুইটা দুইটা করলাম করে সেকেন্ড যে আছে ওই গিয়ে একটা চেন চেনটা মানে হাফ ডাবল কুশিট করব এই যে দেখুন এবার এই দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে জয়েন করবো এতে করে কিন্তু এই সাইড থেকে একটা আমাদের চেন কমে গেল এবার ঠিক প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল কুশিট করবো শুধুমাত্র লাস্টে যে দুইটা চেন আছে ওই দুইটা চেন বাকি রেখে কারণ ওই দুইটা চেনও জাস্ট দুইটা হাফ ডাবল ক্রোশেট করে একসাথে জয়েন করে দেবো তাহলে ওই ওইখানেও কিন্তু একটা ঘর আমাদের কমে যাবে এবার এখানে মাঝখানের প্রতিটা চেনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করলাম এবার লাস্টে দুইটা চেন বাকি রেখেছি তো লাস্টে দুইটা চেনের প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব এরপর কাটার সুতোটা রেখে সেম ভাবে একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব এরপর এই দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দেবো এতে করে কিন্তু এই সাইডেও আমাদের একটা চেন কমে গেল সেম নিয়মে আবার পরবর্তী লাইনটা আমরা করবো এই জন্য আবার এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে শুরু শুরুতেই দুইটা চেন করছি এই দুইটা চেন করে পরবর্তী যে চেনটা আছে সেকেন্ড চেনটার উপরে একটা গিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন পরবর্তী চেনের মাঝখানে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এবার দেখুন এই দুইটা চেন একসাথে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এতে করে কিন্তু এখানে একটা আমাদের ঘর কমে গেল এবার আবার ঠিক আগের মতো করে মিডিলের প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করবো শুধুমাত্র লাস্টের দুইটা চেন বাকি রেখে মাঝখানে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল কুশিট করলাম এবার লাস্টে দুইটা চেনে প্রথম চেনে মাঝখানে একটা অর্ধেক ডাবল কুশিট করব এরপর কাটায় সুতোটা রেখে আবার একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার উপর একটা অর্ধেক ডাবল কুশিট করব এবার এই দুইটা অর্ধেক ডাবল কুশিট একসাথে জয়েন করে দেবো এতে করে কিন্তু এখানেও একটা চেন কমে গেল সেইমভাবে আবার পরবর্তী লাইনটা করব তো পরবর্তী লাইনের জন্য আবার শুরুতে দুইটা চেন করে পরবর্তী চেনের মাঝখানে একটা হাফ ডাবল কুশিট করব একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এবার এই দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দেবো এবার আবার মাঝখানে যে আমার চেন আছে মানে মাঝখানে টোটাল তিনটা চেন আছে তো মাঝখানে তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করব এরপর লাস্টে দুইটা চেনে গিয়ে শুরুতে ঠিক যেভাবে করেছি দুইটা ঘরে দুইটা হাফ ডাবল ক্রোশেট করে একসাথে জয়েন করে দেবো তো লাস্ট মানে মিডলে তিনটা চেনে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম এরপর লাস্টের প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এরপর কাটা সুতোটা রেখে পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এরপর এই দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম ঠিক ভাবে আবার পরবর্তী লাইন আমি করে নেছি শুরুতে দুইটা চেন করলাম এরপর পরবর্তী ঘরের মাঝখানে একটা হাফ ডাবল কুশিট করলাম এরপর এই দুইটা হাফ ডাবল কুশিট একসাথে জয়েন করলাম এরপর মিডলে একটা চেন আছে ওই একটা চেনে একটা ডাবল ক্রোশেট করলাম এর পরবর্তী লাস্টের যে দুইটা চেন আছে দুইটা চেনের মাঝখানে দুইটা হাফ ডাবল ক্রোশেট করব হাফ ডাবল ক্রোশেট করে ওই দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দেবো এই যে দুইটা হাফ ডাবল কুশিট একসাথে জয়েন করে নিলাম এবার একদম একটু খেয়াল করে যদি দেখেন শুরুতে ঠিক যেভাবে করে কাজটা শুরু করেছিলাম ওইখানে কিন্তু তিনটে চেনে এসে কাজটা শেষ হলো এবার মাঝখানে যে মানে দুই নম্বর যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে নিয়ে গেলাম এতে করে শুরুর অংশটা আর আমাদের শেষের অংশটা কিন্তু সেম হয়ে গেল এবার শুরুতে ঠিক যেভাবে করে ফিতার অংশের জন্য আমরা এক্সট্রা চেন করেছিলাম একদম লাস্টের অংশ ঠিক সেই সেইভাবে মানে ফিতার অংশের জন্য আমাদের এক্সট্রা করে চেন করে নিতে হবে তো শুরুতে ঠিক যতগুলো চেন করেছিলাম এখানে শেষের অংশের জন্য ঠিক কতগুলো চেন করে আমরা সুতাটা কেটে নেব তো দেখুন এখানে কিন্তু আমাদের হেয়ার ব্যান্ড টি তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু আপনারা এই হেয়ার ব্যান্ডটি টি যে বয়সের বাচ্চাদের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন এবারে এই হেয়ার ব্যান্ডের জন্য আমরা একটা ফুল তৈরি করব তো ওই ফুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই ফুলটা তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করছি স্লিপ নট করে এখানে শুরুতে আমি ছয়টা এক্সট্রা চেন করব। এখানে এই শুরুর অংশটা আপনারা চাইলে ম্যাজিক টিউন করেও করতে পারেন কিন্তু আমি এখানে চেন করে করছি তো শুরুতেই ছটা চেন করলাম এবার একদম লাস্টের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এতে করে কিন্তু এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে এই সার্কেলটা মাঝখানে আমাদের কাজ করতে হবে এবার দেখুন এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করবো তো এখানে কোনো এক্সট্রা চেন না করে ডিরেক্ট ওই সার্কেলের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম ঠিক একইভাবে এই সার্কেলের মাঝখানে আরো এগারোটা সিঙ্গেল ক্রোশেট করব। মানে টোটাল বারোটা আমাদের সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই পুরো সার্কেলটা কভার করে তো এই ঘরের মাঝখানে টোটাল আমি বারোটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখানে টোটাল সিঙ্গেল করা হয়ে গেছে আমার এবার একদম শুরুর যে চেন সিঙ্গেল ক্রুশিট করেছিলাম ওই চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব তাহলে কিন্তু প্রথম যে লাইনটা আছে এই লাইনটা আমাদের হয়ে যাবে তো প্রথম যে সিঙ্গেল ক্রুশিট চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা সেকেন্ড লাইনের জন্য কাজটা শুরু করব তো সেকেন্ড লাইনের জন্য আমি শুরুতেই এখানে তিনটা চেন করছি এই তিনটা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এরপরে একই ঘরের মাঝখানে আমি আরও পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আমরা পাপ স্টিচ করবো তো পাপ স্টিচ করার জন্য এখানে শুরুতে আমি তিনটা চেন করলাম তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি পাঁচটা ডাবল ক্রোশেট করছি তাহলে শুরুর তিনটা চেন আর এই পাঁচটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল ছয়টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে আমার হয়ে যাবে তো একটা ঘরের মাঝখানে টোটাল আমি ছটা ডাবল কুসেট করে নিচ্ছি এরপর একটু খেয়াল করে দেখুন এখানে চেনটা খুলে প্রথমে যে তিনটা চেন করেছিলাম এর তিন নাম্বার চেনের মাঝখান থেকে হুকটা নিয়ে ওই যে সুতাটা রেখেছি ওই সুতাটা জাস্ট টেনে নিয়ে আসবো এতে করে কিন্তু এখানে আমাদের যে পাপ স্টিচটা আছে পাপ স্টিচটা হয়ে যাবে এবার এখানে আমি এক্সট্রা দুইটা চেন করব। এবার নিচের দিক থেকে আমি একটা চেন বাদ দিয়ে পরবর্তী যে চেনটা আসে সেকেন্ড যে চেনটা ওই চেনটার মাঝখানে গিয়ে ঠিক একইভাবে আবার আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি মানে এই ঘরের মাঝখানে আবার আমি একটা পাফ স্টিচ করবো তো পাপ স্টিচ করার জন্য আবার এই একই ঘরের মাঝখানে আমি টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি চার পাঁচ ছয় টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করলাম এবার ঠিক আগের মতো করে এখান থেকে সুতাটা হালকা টেনে আমি একদম প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই চেনটার মাঝখান থেকে হুকটা নিয়ে যে সুতাটা রেখেছি ওই সুতাটা জাস্ট হুকের সাহায্যে টেনেই বের করে নেব এতে করে কিন্তু এখানে আবারটা একটা স্টিচ হয়ে গেল এবার আবার দুইটা এক্সট্রা চেন করলাম ঠিক সেমভাবে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে গিয়ে আবার আমি ছটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে আমি এখানে করে নিলাম এরপর এখানে সুতোটা আবার টেনে একদম শুরুর মানে একদম প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার মাঝখান থেকে হুকটা নিয়ে যে সুতোটা রেখেছিলাম ওই সুতোটা টেনে নিয়ে আসবো এরপর ঠিক সেম ভাবে আবার দুইটি এক্সট্রা চেন করব নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে গিয়ে আবার ছটা ডাবল ক্রোশেট করব এই সেম নিয়ম ফলো করে বাকি ঘরগুলোতেও আমি কাজটা করে নিব অফ ক্যামেরায় বাকি ঘরগুলোতে আমি কাজটা করে নিয়েছি বা লাস্টের অংশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে টোটাল ছয়টা পাপ স্টিচ হয়েছে এরপর এখানে ঠিক আগের মতো করে দুইটা চেন করলাম দুইটা চেন করে সুতাটা জয়েন করবো একদম শুরুর যে পাপ স্টিচের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে এখানে সুতাটা আমি কেটে নেব মানে পরবর্তী লাইনের জন্য আমি অন্য কালারের সুতা ব্যবহার করছি আপনারা যদি সেম কালারের সুতা দিয়ে ফুলটা তৈরি করতে চান তাহলে কিন্তু সুতাটা রেখে দিতে পারেন এবার যে এক্সট্রা সুতাটা আছে এটা অল্প একটু মানে ভেতরে নিয়ে মানে হাইট করে দেবো এতে করে কিন্তু কিন্তু আমাদের যে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে এখানে আমাদের ফুলের প্রথম যে অংশটা এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই ফুলটা দিয়ে আমরা আরও একটা লাইন করবো মানে দুই লেয়ারে করব প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড লেয়ারের জন্য এখানে অন্য কালার সুতা ব্যবহার করছি তো ঠিক সেইমভাবে শুরুতেই সুতাটার মাঝখানে একটা স্লিপ নট করে নিচ্ছি এরপর একটু খেয়াল করে দেখুন এখানে যে আমরা পাপ স্টিচগুলো করেছিলাম এর প্রত্যেকটা পাপ স্টিচে মানে মাঝখানে কিন্তু দুইটা চেনে একটা করে ঘর আছে তো এই ঘরগুলোর মাঝখানেই আমরা সেকেন্ড যে লেয়ারটা আছে ওই লেয়ারটা তো প্রথমে যে কোনো একটা ঘরের মাঝখান থেকে সুতাটা আমাদের জয়েন করে নিতে হবে শুরুতেই আমি দুইটা চেনের একটা ঘরের মাঝখান থেকে সুতাটা জয়েন করে তিনটা চেন করে নিলাম এরপর আমরা এখানে পাপড়িটা ট্রিপল কুশেট করে করব আপনারা ডাবল কুশেট করেও করতে পারেন কিন্তু ট্রিপল কুশেট করার কারণে কিন্তু ফুলের যে পাপড়িগুলো এটা একটু বড়ো বড় হবে তো এখানে প্রথমে একটা ট্রিপল কুশেট করলাম সেমভাবে ওই ঘরের মাঝখানে আরও দুইটা ট্রিপল কুশেট করব মানে টোটাল আমাদের চারটা ট্রিপল কুশেট করে নিতে হবে তো টোটাল দুইটা ট্রিপল কুশট অলরেডি আমি করে নিয়েছি তিন চার টোটাল চারটা ট্রিপল কুশট এখানে আমি করে নিয়েছি একটা ঘরের মাঝখানে চারটা ট্রিপল কুশট করলাম এবার শুরুতে ঠিক যেভাবে করে তিনটা চেন করেছিলাম এখানেও ঠিক সেইমভাবে তিনটা চেন করে ওই দুইটা চেনের ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করবো তাহলে কিন্তু এখানে আমাদের একটা ফুলের যে পাপড়ি এই পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আর ট্রিপল কুশিট করার কারণে কিন্তু পাপড়িগুলো একটু লম্বা লম্বা হয়েছে যদি ডাবল কুশিট করে করতে চান তাহলে কিন্তু ডাবল কুশিট করেও করতে পারেন এবার পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপসিজ করে নিয়ে গেলাম এরপর ওই ঘরের মাঝখানে আবার একটা পাপড়ি তৈরি করব এই জন্য শুরুতে তিনটা চেন করে ওই ঘরের মাঝখানেই শুরুতে আমি তিনটে সরি চারটা ট্রিপল কুশিট করে নিচ্ছি এখানে আমি চারটা ট্রিপল কুশিট করে করছি আপনারা তিনটা ট্রিপল কুশিট করেও করতে পারেন কিন্তু চারটা ট্রিপল কুশিট করে যদি কাজটা করেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো এখানে টোটাল চারটা ট্রিপল কুশিট আমি একটা ঘরের মাঝখানে করে নিচ্ছি তিন চার আরও একটা ট্রিপল কুশেট ওই একই ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি চারটা ত্রিপল কুশেট আমি একটা ঘরের মাঝখানে করে নিলাম এবার আবার শুরুতে ঠিক যেভাবে করে তিনটা চেন করেছিলাম এখানেও ঠিক তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব তাহলে কিন্তু আমাদের সেকেন্ড যে পাতাটা এই পাতাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে আবার ওই দুইটা ঘরের মাঝখানে সুতাটা আমরা স্লিপ স্টিচ করে নিয়ে যাব। এরপর ওই ঘরের মাঝখানেও ঠিক একই নিয়মে আমরা পাপড়িটা তৈরি করে নেব তো সেকেন্ড যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে নিয়ে গেলাম এরপর ঠিক সেম ভাবেই আবার বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের এই পাতাটা তৈরি করে নিতে হবে এখানে অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা ঘরের মাঝখানে কিন্তু বাপিটা তৈরি করে নিয়েছি বা লাস্টের জয়নিংটা একটু দেখা মানে শেয়ার করছে তো লাস্টের জয়নিং জন্য ঠিক সেমভাবে শুরুতে তিনটা চেন করে ওই ঘর লাস্টে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতারটা একটা স্লিপ করে জয়েন করলাম এবার একদম শুরুতে যে ঘরটার মাঝখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই ঘরটার মাঝখানে সুতারটা একটা স্লিপে সিসেস করলাম এরপর পেছন দিক থেকে আবার একটা চেন করে সুতাটা এখানে কেটে নেবো তাহলেই কিন্তু আমাদের যে ফুলটা আছে এই ফুলটা একদম কমপ্লিট হয়ে যাবে এবার এক্সট্রা যে সুতাটা আছে এটা খুব ভালোভাবে হাইট করে নিতে হবে ফুলটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমরা যে হেয়ার ব্যান্ডটা তৈরি করেছিলাম ওই হেয়ার ব্যান্ডের উপর এই ফুলটা লাগিয়ে নিলে কিন্তু আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এই হেয়ার ব্যান্ডটা সেলাই করেও লাগিয়ে নিতে পারেন অথবা গ্লু সাহায্যেও কিন্তু লাগিয়ে নিতে পারেন এখানে আমি একটাই ফুল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা বা তিনটে ফুল লাগিয়ে কিন্তু হেয়ার ব্যান্ডটা কমপ্লিট করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান এটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে